শীতে গোটা উত্তরাঞ্চল বিপর্যস্ত, ঠিক পাবনার ছিন্নমন মানুষরাও শীতে কষ্ট পাচ্ছেন। এখানে যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছেন তাদের যেমন কর্মসংস্থানের সমস্যা হয়েছে, তেমনি তাদের শীত নিবারণের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এই সময়ে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব এগিয়ে এসেছে। ঠিক পাবনার বিভিন্ন অঞ্চলে তারা এখন শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে চলেছে। এমন একটি শীতবস্ত্র বিতরণ হলো আজকে পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ রয়েছেন, যারা এলাকার অসংখ্য শীতার্থ মানুষের মধ্যে তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। এখন আমরা এখানে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। খন্দকার মবিদুর রহমান সেতু, আপনি রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের পাস্ট প্রেসিডেন্ট, তো আপনারা এই কি শীতার্থ মানুষের জন্য কি করছেন? ধন্যবাদ জুয়েল ভাইকে। রোটারি ক্লাব অফ পাবনা একটি অরাজনৈতিক সেবামূলক অসাম্প্রদায়িক ক্লাব। আপনারা সবাই জানেন উত্তরবঙ্গ কুয়াশায় আচ্ছন্ন, শীতে জুবুথুবু হয়ে রয়েছে, সারা উত্তরবঙ্গের মানুষজন কষ্ট পাচ্ছে। সেই কষ্টে লাঘবের ধারাবাহিকতায় আমরা এই ঐতিহ্যবাহী বোয়ালমারী সরকারি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আমাদের রোটারি ক্লাব অফ পাবনার সম্মানিত চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ মাহমুদউদ্দিন বিশ্বাস স্যার সহ সম্মানিত রোটারি নেতৃবৃন্দ রয়েছে। আমরা এখানে এই পিছিয়ে পড়া দুস্থ মানুষের জন্য আমরা কম্বল বিতরণ করছি। এখানে প্রায় 150 পিস কম্বল আমরা এখানে বিতরণ করছি। পাশাপাশি আমাদের আরও 2-3টে ভেন্যুতে কম্বল বিতরণ আছে। আমরা জানো এই রোটারি ক্লাবের মাধ্যমে এই আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে পারি, কিছুটা হলেও মানুষের যেন স্বস্তি দিতে পারি, এই প্রত্যাশায় রোটারি ক্লাব পাবনা এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন উত্তরোত্তর রোটারি ক্লাব পাবনায় এই সেবা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ। আমরা এখানে দেখছি বেশ কিছু শীতার্থ মানুষ, যারা বয়সী মানুষ, তারাও এসেছেন শীতবস্ত্র নিতে। এখন এই শীতবস্ত্র পেয়ে তাদের অনুভূতিটা কেমন আমরা একটু জানার চেষ্টা করব। তো আপনি একটু বলবেন যে এই শীতবস্ত্র পেয়ে আপনি কেমন? আমরা শীতবস্ত্র পেয়ে আমরা খুশি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আরেকজন বয়োবৃদ্ধ মহিলা রয়েছেন। আমরা এইটি পায়া খুশি হয়েছি, যার চল যাবে গায়ে দিয়ে থাকবো, আল্লাহ দিন থাক সব কিছু দিবি দেয়, আল্লাহ দিন আরও তদবির দেয়, আরও দিনে দেয়। ধন্যবাদ। এখানে আরেকজন বয়সী মানুষ রয়েছেন, তিনিও শীতবস্ত্র পেয়েছেন, তো আপনি একটু বলবেন আপনার? হ্যাঁ, শীতবস্ত্র পাওয়া খুব খুশি হয়েছি আপনার শীতের দিনে। ধন্যবাদ। এখানে আমাদের পাশে আছেন রোটারি ক্লাব অফ ইন্টারন্যাশনাল পাবনার চার্টার প্রেসিডেন্ট, যিনি 4 দশক আগে পাবনায় প্রতিষ্ঠা করেছিলেন রোটারি ক্লাব, এবং সেটি আজ দীর্ঘ 4 দশক ধরে এটি সাফল্যের সাথে পাবনায় নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই যিনি চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস, যিনি পাবনার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি সেবামূলক কাজে নিয়োজিত আছেন। আমরা এখন অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাসের সাথে কথা বলবো। তো আপনি একটু বলবেন যে আপনি যে 4 দশক আগে রোটারি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, সেটি এখন সেবামূলক কার্যক্রমে আপনি কেমন সন্তুষ্ট, বা তাদের কর্মসূচিতে বর্তমান কমিটিতে আপনি আপনার অনুভূতিটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক জুয়েল, ধন্যবাদ। আমি এত খুশি যে 83 আজ থেকে 40 বছর আগে এই রোটারি ক্লাব এস্টাবলিশ করি পাবনাতে, এবং রোটারি ক্লাবের মাধ্যমে যে কত যে মানে সেবামূলক কাজ করা হয়েছে তার অন্ত নাই। এবং আমি অত্যন্ত খুশি যারা রোটারিয়ান আছে, বিশেষ করে এই যারা রোটারি করে তারা যে কীভাবে নিবেদিত প্রাণ, কত আবার এই হিন্দুদের মধ্যে দেওয়া হচ্ছে, আবার এই যে আমাদের ইসলামিক ইয়েতে মুসলমানদের দেওয়া হচ্ছে, এবং সব জায়গায় আমরা এই রোটারি ক্লাবের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাই দি গ্রেস অফ অলমাইটি আরও আমরা আরও দেওয়ার প্রোগ্রাম আমাদের আছে। আমি আমার রিয়েল এস্টেট তরফ থেকে কালকে দেব, আবার বিভিন্নভাবে আমি এর সাথে জড়িত, এবং রোটারি ক্লাব উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে, দান ধ্যান করে যাচ্ছে, এজন্য আমি খুব খুশি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শীতে কাঁপছে পাবনা, সেই শীতার্থ মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে এসেছে রোটারি ক্লাব অফ ইন্টারন্যাশনাল পাবনা। তো ঠিক ঠিক এই সব প্রতিষ্ঠানের মতো অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান যদি মানুষ মানুষের জন্য এগিয়ে আসে, তাহলে আমরা একটি সুন্দর সমৃদ্ধ সমাজ পাবো। পাবনার সাঁথিয়া থেকে আমিনুল ইসলাম, জুয়েল, গ্লোবাল টেলিভিশন।